যে যারা এই উদ্দেশ্যে ইলম অর্জন করে তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না নাউযুবিল্লাহ তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফুরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইহযারুন মুমিনদের কি হলো যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে দল বেঁধে গুচ্ছ অবস্থায় বের হয় না কেন ইলম অর্জনের জন্য লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীনের জ্ঞান অর্জনের জন্য আপনার এই ছোট্ট কথা এটা সম্ভবত সূরা তাওবার মধ্যে আসছে তাওবার 122 নম্বর আয়াত হবে তো এই এখানে ফিদ্দীন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন যেন লিয়াতাআল্লামু যেন তারা ইলম অর্জন করে এই ইলমটা হবে দ্বীনের জ্ঞান দ্বীনের ইলম অন্য কোন ইলম নয় দুনিয়ার কোন ইলম নয় দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে কোন ইলম নয় দুনিয়া অর্জনের জন্য কোন ইলম নয় অথবা লিউমারি বিহি সুফাহা অথবা কোন বোকা বা মূর্খদেরকে ঠকানোর জন্য তাদের পরাস্ত করার জন্য তাদের উপর জয়লাভ করার জন্য ইলম অর্জন করাটা উচিত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই উদ্দেশ্যে ইলম অর্জন করে তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না নাউযুবিল্লাহ তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য হবে সিরফ আল্লাহর সন্তুষ্টি অর্জন তাহলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন মানুষ বেরিয়ে যাবে ইলম অর্জন করতে ইলম অর্জন করবে তারপরে ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম যখন ইলম অর্জন করে ফিরে আসবে এখানে বলা হয়েছে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে তাফসীরের কথা বলি আমাদের এখন সবার টান হচ্ছে শহরের দিকে সবাই আমরা শহরমুখী হচ্ছি শহরের দিকে যাই শহরে ইলম পাওয়া যায় শহরে টাকা পাওয়া যায় শহরে ব্যবসা বাণিজ্য আছে শহরে গাড়ি ঘোড়া আছে শহরে ফ্লাইট আছে শহরে মানে কোনো পোর্ট আছে এই সব হচ্ছে শহর কেন্দ্রিক কিন্তু এখানে সবাই তাফসীর করেছেন ইযা রাজাউ ইলাইহিম যখন তারা গ্রাম থেকে ফিরে আসবে তার মানে ইলম কোথায় গ্রামে ইলম গ্রামে আপনি আজ থেকে 30 বছর আগে দেখেন 30 বছর আগে মানুষ ইলম অর্জনের জন্য কেউ ঢাকাতে আসতো না ইলম অর্জনের জন্য মানুষ ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে গ্রামের দিকে চলে যেত কিন্তু এখন ইলমের অধ্যায়টা একটু উল্টা হওয়ার কারণে গ্রামের প্রতিষ্ঠানগুলো একটু অবহেলিত হয়ে গেছে আর শহরের প্রতিষ্ঠানগুলো একটু চাঙ্গা হয়ে গেছে এই তাফসীরটা পেয়ে আমার ভালো লেগেছে কেন জানেন যে আমরা যত আলেমের আপনি নাম বলবেন এখন এখানে বসে থেকে যাদেরকে আপনি চিনেন এবং জানেন হাল অবস্থায় অর্থাৎ এই 2-4-10 বছরে যারা মারা গেছে এবং এখন যারা মুরব্বী বড় মাশায়েখ হিসাবে উপস্থিত আছেন আপনি কারো ইতিহাস খুঁজে পাবেন না যে ওই শহরে ইলম অর্জন করেছে তারা সবাই গ্রামে ইলম অর্জন করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন ইযা রাজাউ ইলাইহিম যখন তারা ওই পল্লী থেকে ফিরে আসবে তখন শহরের লোকদের তারা একটু সাবধান করবে সতর্ক করবে কোনটা হালাল আর কোনটা হারাম এই বিষয় নিয়ে তারা কথা বলবে আমার কাছে খুব ভালো লেগেছে যে বর্তমান যে আলেম ওলামাগুলো আছে সেগুলো তারা বড় শহর থেকে নয় গ্রাম থেকে এসেছে এমনকি যখন মদিনা বিশ্ববিদ্যালয় হয় মদিনা বিশ্ববিদ্যালয় হওয়া প্রায় 61 সালে সম্ভবত ওর প্রতিষ্ঠাকাল তো 61 সালে যখন প্রতিষ্ঠা হয় তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের এই জায়গা কেউ চিনত না কারণ মালিক ফাহাদ আসার পরে মদিনার অবস্থার পরিবর্তন হয়েছে এবং মালিক ফাহাদ আসার পরে নয় মালিক ফাহাদ মানে ওনার জীবনের শেষ অবস্থাতেই মদিনার এই বর্তমান বিল্ডিংটা করা মানে মদিনা হারামের যেটা বর্তমান বিল্ডিংটা করা এর আগে মদিনা অত জাঁকজমক এবং সৌন্দর্য ছিল না বড় বিল্ডিং ছিল না ভালো কোনো হোটেলও ছিল না যে হোটেলগুলো আপনারা দেখেন খেয়াল করে দেখবেন এই হোটেলগুলো সবই হচ্ছে আজ থেকে হয়তো বা 20-25 বছর আগে 30 বছর আগের এই বিল্ডিংগুলো না যাই হোক আমি বলছিলাম যে এই মদিনা যেটা করা হয়েছিল মদিনা বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু হারামের বাহিরে অর্থাৎ এটা আমরা বলতে পারি সিটি কর্পোরেশন এই ধরনের জায়গার বাহিরে ছিল মদিনা বিশ্ববিদ্যালয় এখনও সেটা বাহিরেই আছে সে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একটা আকিক
মানে ওয়াদি চলে গেছে এটার নাম হলো ওয়াদি আল আকিক যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ভ্রমণ করেছিলেন রাতে সেখানে গিয়ে পানি পান করেছিলেন এবং সেখানে গিয়ে রাতে সালাত আদায় করেছিলেন ওয়াদি আল আকিক সম্পর্কে হাদিসে আছে এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এই ওয়াদি মানে হচ্ছে ইয়া এই যে পানি চলে যায় এটাকে কি বলেন আপনারা খাল খাল বা উপত্যকা এই ধরনের কিছু এটা এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আছে যেটা হাদিসের মধ্যে আছে যাই হোক আমি বলছিলাম যে আমাদের টেন্ডেন্সিকে একটু পরিবর্তন করতে হবে ইলম অর্জনের জন্য ইলম যেখানে পাওয়া যায় এখানকার উদ্দেশ্য হলো ইলম যেখানে পাওয়া যায় আপনি সেখানে যাবেন যদি এসে আপনারা মানুষকে সতর্ক করেন আল্লাহ বলছেন লাআল্লাহুম মিহদারুন অবশ্যই তারা সতর্ক হবে আল্লাহ যেন আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করেন দেখেন ইলম না থাকলে জাতি হারিয়ে যায় যদিও টাকা পয়সা থাকে যদিও বংশ থাকে যদিও সবকিছু থাকে তারপরে দেখবেন সভ্যতা হারিয়ে যায় সভ্যতা হারানোর মূল কারণ হচ্ছে জ্ঞান নলেজ যদি জ্ঞান থাকে এই সভ্যতাটা টিকে থাকবে আর যদি জ্ঞান না থাকে তাহলে সভ্যতাটাও হারিয়ে যাবে তো আপনি বলবেন ওই লোকগুলো কি নাই হ্যাঁ লোকগুলো আছে লোকগুলো বিভিন্ন জায়গায় বন্টন হয়ে গেছে বিভিন্ন জায়গায় তারা সফর করেছে বিভিন্ন যে একজন দুইজন করে গিয়ে একজন এই ঢাকার মানুষ যদি কুমিল্লা চলে যায় ঢাকার মানুষ যদি টাঙ্গাইল চলে যায় এই ঢাকার মানুষ যদি বিভিন্ন জায়গায় চলে যায় তাহলে এখানকার সভ্যতাটা নষ্ট হবে কিন্তু জ্ঞান সভ্যতা জ্ঞানের কারণে যদি কোনো সভ্যতা উঁচু লাভ করে তাহলে সেই সভ্যতা টিকে থাকবে শুধু ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه ভাই রামান যারা ইলম অর্জনের জন্য রাস্তা দিয়ে হাঁটে এবং চলে এই চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি কি মনে করেছেন আপনার উদ্দেশ্য কি জান্নাত নয় উদ্দেশ্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ নাকি অপশনাল আছে এখানে অপশন আছে কিছু যে না জান্নাতেও যেতে পারি অন্য কোথাও যেতে পারি এই ধরনের কিছু মনে করেন নাকি আপনারা হ্যাঁ অসম্ভব আমাদের উদ্দেশ্য একটাই সেটা কি জান্নাত তো আল্লাহ জান্নাতের পথ সহজ করে দিলেন শুধু ইলম অর্জনের কারণে নয় ইলমের পথে হাঁটার কারণে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা করছেন এত সুন্দরভাবে যে তোমরা ইলম কাকে বুঝাও এলেম অর্জিত হলে জান্নাতের পথ সহজ হবে এটা তো আমার নবী বলেন নাই আমার নবী বলেছেন এলমের জন্য হাঁটলেই জান্নাতে পথ সহজ হবে তার মানে আমার প্রচেষ্টাটা প্রয়োজন আচ্ছা অনেকেই তো প্রচেষ্টা করে দুইটা জিনিস দুনিয়া পাওয়ার জন্য প্রচেষ্টা করে যদি কেউ না পায় তাহলে পুরোটাই ব্যর্থ ধরে নেন আপনি একটা চাকরির জন্য টাকা পয়সা দিয়ে বিভিন্ন জনকে ধরলেন অনেক কষ্ট করলেন বিভিন্ন অফারগুলো ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে চাকরিতে গিয়ে আপনি ব্যর্থ হয়ে গেলেন তাহলে দুনিয়ার পুরোটাই ব্যর্থ হয়ে গেল না আপনার টাকা পয়সা সবই গেল অন্যান্য অফারগুলো ছিল সেগুলো বাদ চলে গেল কিন্তু দুনিয়ার এটা দুনিয়ার অবস্থা কিন্তু যদি আখেরাতমুখী সেটা হয় আপনি যদি চেষ্টা করেন এই যে আপনারা সালাতে এসেছেন আপনি বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছেন আজকে আমি 12টায় খুতবা শুরু 12টার আগে আমি মসজিদে হাজির হব 11:30টায় বেরিয়ে গেছেন গেল ওখানে এসে দেখছেন যে জ্যাম ওই জ্যামের কারণে আমার ওখানে 15 মিনিট চলে গেছে আমি যখন আসলাম তখন দেখতেছি 12:35 বাজে অর্থাৎ 12:05 বেজে গেছে তাহলে আপনার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার কারণে পুরো ফলাফলটাই আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য তাহলে আপনি যখন দিনই জ্ঞান অর্জন করতে যাবেন দিনই জ্ঞান অর্জন করতে যাবেন আল্লাহ আপনার জান্নাতের পথকে সহজ করে দিবেন আপনি ইলম অর্জন করেন আর না করেন